আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহলে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আইজারে একটা নতুন ব্লগ নিয়ে আইলাম ইনশাল্লাহ। আজকে আমি আলু বিড়াল করি, আলুর দম করে আলুকে সিদ্ধ করিয়া কুসা খাওয়াইয়া রাখি দিছি। খালি মশলা মশলা করি আর কিছু নিয়ে হাতা বেশ করি দিয়া বিড়াল করি। মহিলা বিড়াল হইয়া খাইতে খুব ভালো লাগে। আর রান্নু আমি ফোনা মাছ দিয়ে দেখলো আমি দিয়া রান্নু ইনশাল্লাহ। ফোনা আমি বয়ে দিলাম, গার্লিক দিলাম, দিলাম আশাতে দিলাম অনিয়ন গার্লিক। কত হাল বলো কত আছে আমি মিনিট তার আনছি, দুই আনছি, দুই হান দিয়ে আমার মত রয়েছে দিলাম। আনিয়ন কষোক, আনিয়ন কষলে তো আমি মশলা আর ধরবো আঠার আনিয়ন কষোক। খালি মাশরুম দিছি আনিয়ন গালি, সে সময় জল দিব আনিয়ন কষি দিব। তো আমি সকল রাত মশলা একজোড়া দিলো সামান্য সামান্য। এরপরে দড়িয়া হাতা দিল, মেথি হাতা শুকরা যে মেথি হাতার গুঁড়া আছে একটা দিন ইনশাল্লাহ দেখতে থাকো। আলুর মধ্যে এখন মশলা দিল, এরাম সামান্য চিলি পাউডার দিলাম। জিরা বাহর দিলাম সামান্য, হলুদ দিলাম, গুলা বাহর দিলাম, মেথি ভাতার গুঁড়া দিলাম এক চিমটি। সামান্য মশলা কষি যাও, এরপরে আমি আলু এড করবো। আর এখন আমি দেখলো আমি যে টক রাঁধবো একটা মশলা দিলে যে মশলা সামান্য কষে নগেছে তুলছি। হলুদ দিলাম, চিনি দিলাম, মিক্স কারি পাউডার, লগে আমিও দিলাইম। আমি একলগে কষি দিব, টক পারাইব আপনি মশলার লগে, মশলাও কষি দিব। দুনিয়া হাতা দিন লাগবে, এবার আগে 5 মিনিট হলো দাল হইব, সলটা হলকা লাগবে, মশলা দিয়া এড দিব আলুর লগে। আর এরপরে ধনিয়া হাতা দিয়া ভালো হইবে, এলাক ভালো লাগে, একটা খাইবে খুব ভালো লাগে। আমি তো ঠিক আছে ইনশাল্লাহ দেখতে থাকুকা। দেখুক আমার আলুর দম হয়ে গেছে, তখন আমি ধনিয়া হাতা দিলে নিলাম। আর দেখলো আমি যেন টক রাঁধছিলাম ফোনা মাছ দিয়ে ওটাও হয়ে গেছে, ধনিয়া হাতা দিলে নিলাম। কিছু জুল জুল রাখছি টকো, জুল জোগা লাগে খাইতে, দেখলো আমি জুল ওটা খাইতে ভালো লাগে।
তো ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখুন জানা প্রত্যেক ভিডিওত কি লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিওটা ইনশাআল্লাহ চ্যানেল লগি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা একবারে ছোট ভিডিও আসবে আমি জানি চিনি কারিন রইছে দাদা হান্ডি আদা হান্ডি মিটবু না রইছে চিনি তো রান্ধি এত বেদায় হরা বালা নাই চিনি খাওয়া শেষ হয়ে গেলে তো রান্ধি ইনশাআল্লাহ আর সামান্য দেখাই যাবা কি তো একটা ভিডিও দিয়ে রেসিপি শেয়ার করলাম আপনার লগে আর বালা তাহুকা আল্লাহ আসসালামু আলাইকুম.